আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রবাসী কৃষক ভাই পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা সবাইকে স্বাগতম। তো আজকে আমি আসছি একটা শাকসবজির গার্ডেনে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে শাকসবজি চাষ করা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে সম্পূর্ণ টেবিলের উপরে শাকসবজি চাষ করা হয় গার্ডেনে। মালয়েশিয়াতে আপনার অনেক পদ্ধতিতে কৃষিকাজ করা হয়, যেমন এরকম টেবিলের উপরে আবার মাটিতে বিভিন্ন পদ্ধতিতে মালয়েশিয়াতে কৃষিকাজ করা হয়। এটা হইতেছে টেবিলের উপরে চাষ করছে এই গার্ডেনে। তো আপনারা যারা কৃষিকাজে মালয়েশিয়া আসবেন তাদের কিন্তু এইভাবে শাকসবজি চাষ করতে হবে, ঠিক আছে, এরকম টেবিলের উপরে। মালয়েশিয়াতে কিন্তু অনেক কিছু চাষ করা হয়, যেমন শাকসবজি, স্ট্রবেরি, ফুল। তো আপনারা আসার আগে ভালো করে জেনে আসবেন যে আপনারা কিসের গার্ডেনে আসবেন, এরকম শাকসবজির গার্ডেনে নাকি ফুলের গার্ডেনে নাকি স্ট্রবেরি গার্ডেনে। আরেকটা কথা, মালয়েশিয়াতে হইতেছে আপনার টেবিলের উপরে এভাবে শাকসবজি চাষ করা, আবার মাটিতেও চাষ করা হয়, ঠিক আছে। টেবিলের উপরে চাষ করলে আরাম, কাজ একদম সহজ, ঠিক আছে। আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে শাক কাটতে হবে এবং শাকগুলো লাগাতে হবে, এই হইতেছে আপনাদের কাজ। আপনাদের ডিউটি হবে হইতেছে হলে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে ছটা পর্যন্ত, এর ভিতরে এক ঘন্টা রেস্টের টাইম আছে। আর বন্ধ মানে কৃষিকাজে কোনো বন্ধ নাই, আল্লাহ মানে প্রতিদিনই কাজ করতে হয়, ঠিক আছে। মালয়েশিয়াতে কৃষিকাজে কোনো বন্ধ নাই, প্রতিদিনই কাজ করতে হয়। এবং কিছু কিছু গার্ডেন আছে, যে সকল গার্ডেন হইতেছিল আপনার মাসে একদিন বন্ধ দেয়, ঠিক আছে। মাসে তাও সব গার্ডেনে দেয় না, মানে কিছু কিছু গার্ডেন আছে যে সকল গার্ডেনে আপনার মাসে একদিন বন্ধ দেয়, ঠিক আছে। এটা হইতেছে হলে মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ড, ঠিক আছে। তো এখানে শুধু কৃষিকাজই করা হয়, অন্য কোনো কাজ নাই, ঠিক আছে। আপনার পাহাড়ের উপরে পাহাড় কেটে এরকম টেবিল ফালিয়ে তারপরে মাটিতে বিভিন্নভাবে হইতেছে হলে কৃষিকাজ করা হয় ক্যামেরুন হাইল্যান্ডে। তো আপনারা যারা মালয়েশিয়াতে কৃষিকাজের উদ্দেশ্যে আসবেন তাদের কিন্তু এইভাবে শাকসবজি চাষ করতে হবে। আপনারা যেমনটা ভিডিওতে দেখতে পারতেছেন, দেখেন কত সুন্দর একটা গার্ডেন, ঠিক আছে, মানে টেবিলের উপরে চাষ করছে। এই যে আপনারা যে টেবিলগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আপনার হইতেছে প্লাস্টিকের টেবিলে, মানে গোল গোল ই করছে, মানে ডিল দিয়ে সিদ্ধি করে টপ আছে, টপের ভিতরে হালকা কিছু কালাফা দিয়ে তারপর এরকম মানে আপনার চা রোপণ করছে। রোপণ করার পরে এত বড় বড় শাক হয়েছে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কৃষিকাজ করা হয়েছে মালয়েশিয়াতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। আর মালয়েশিয়ার নতুন কোনো তথ্য জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ আমি সঠিক তথ্য দিয়ে আপনারা সহযোগিতা করব। আর একটা কথা বলে রাখি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন সেক্ষেত্রে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে প্লিজ ফেসবুক পেজটা ফলো দিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো বাই বাই, আল্লাহ হাফেজ।